ময়মনসিংয়ের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকে কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন না করায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষজন। সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। কর্তৃপক্ষ জানিয়েছে সেবার মান নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে। ময়মনসিং থেকে আওরাত রুবেল প্রতিবেদনে বিস্তারিত। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের কলাদিয়া কমিউনিটি ক্লিনিক মেরামতের কাজ চলছে, তবে উপস্থিত নেই সংশ্লিষ্ট প্রোভাইডার। স্থানীয়দের অভিযোগ, সপ্তাহে দুই থেকে তিন দিন অফিস খুলে ঘণ্টা তিনেক থেকে আবার চলে যান তিনি, ফলে চিকিৎসা সেবা পায় না মানুষ। একই অবস্থা ত্রিশাল উপজেলার রুদ্রগ্রাম কমিউনিটি ক্লিনিকেরও। অফিস টাইমে গিয়ে পাওয়া যায়নি হেলথ প্রোভাইডারকে, তালাবদ্ধ রয়েছে ক্লিনিকটি। অভিযোগ উঠেছে জেলার অন্যান্য বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক নিয়েও। এক দুই ঘন্টা কাজ করে করার পরে হয় বলে যে আমাদের মিটিং আছে, উপজেলায় মিটিং আছে। দশটা এগারোটার সময় হাসপাতাল খুলে, খোলার পরে বারোটা একটার সময় দোকান এই হাসপাতাল বন্ধ করে দিয়ে যায় গিয়া। দু এক ঘন্টার মধ্যে যাই, যে একটা রুগী আসে ওই যে করে দে, নাহলে মাঝে মাঝে ছয় সাত দিন পরে না একবার আসে না। তবে কোনো কোনো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন। আমাদের ছয় দিন চিবির ছয় দিন, আর স্বাস্থ্য সহকারী তিন দিন, আর এফডব্লিউ তিন দিন। ওনারা যদি না আসে তাহলে আর কি অফিসে যেদিন আমরা যাই গিয়ে ওই দিনকে একটু বন্ধ থাকে। মানুষের সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অন্যদিকে মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা বলছেন সিভিল সার্জন। আমি চাই যে আমার এলাকাবাসী জনগণ যে ভালোভাবে সেবা পায়, আর জনগণ যে আয়া কোনো হয়রান না হয়, এটার ব্যাপারে আমরা মনিটরিংটা আরো জোরদার করতেছি। কারণ গভর্নমেন্টের নীতিমালা হয়েছে, আমরা এখানে গভর্নমেন্ট থেকে একটা প্রতিষ্ঠান করে দেবো, আমরা ওষুধ সাপ্লাই দেবো, লোক নিয়োগ দেবো, এটা সার্বিক তত্ত্বাবধান হয়েছে ওই যে কমিউনিটি গ্রুপ তাদের। জেলার 495টি কমিউনিটি ক্লিনিকে সেবার মান শতভাগ নিশ্চিত করা গেলে উপজেলা ও বিভাগীয় শহর ময়মনসিংহে রোগীর চাপ কমবে বলে মনে করেন স্থানীয়রা। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।